সই মুসলিমের হাদিস আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম তামিম দারির আদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি একবার ব্যবসায়ী কাফেলার সঙ্গে সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন তাদের জাহাজ পথ হারিয়ে এমন এক দ্বীপে গিয়ে উঠেছিল যেটা সম্পূর্ণ অপরিচিত ছিল সেখানে তার সঙ্গে দাজ্জালের দেখা হয়েছিল তিনি যখন সেই হাদিস সেই বর্ণনা ইসলাম গ্রহণের সময় রসুলকে জানিয়েছিলেন রসুল উল্লাহ আলী হস্লামও সেটা মেনে নিয়েছিলেন তিনি বিশ্বাস করেছিলেন মেম্বারে আরোহণ করে তিনি বলেছিলেন হে আমার সাহাবিরা এতদিন যেই দার্জালের কথা আমি বলতাম তামিম দারি যাকে দেখে এসেছে সেই হলো সেই দার্জাল তার মানে দার্জাল এখন থেকে আরও সাড়ে চোদ্দশো বছর আগেই দুনিয়াতে ছিল এখনো মরে নাই কারণ অর্থ এরকম মৃত্যু হবে না ওকে এসে মারবেন নবী ঈসা আলা নবী ইনা সালাম তাহলে কোথায় আছে সে এর জবাব আমার কাছেও নাই আপনাদের কাছেও নাই এর জবাব আল্লাহ ভালো জানেন কিন্তু আছে আছে কি হাত পা বন্ধ করে বসে আছে না সে যেহেতু ধোকাবাজ সে তার ধোকার কাজ কোনো না ভাবে চালিয়েই যাচ্ছে কিভাবে চালাচ্ছে আর কি করছে আল্লাহ ভালো জানেন দার্জালের ধোকা কি হবে সে মানুষের সামনে কিভাবে খেলবে কিভাবে মানুষের ইমানকে হরণ করে নিবে বিভিন্ন ব্যাখ্যা আছে অতীত মহাদ্দেশের আলোচনা দেখলে দেখা যায় দাজ্জালের সবচাইতে বড় অস্ত্র হবে জাদু ম্যাজিক মানুষের সামনে দেখাবে একটা কিন্তু সেটা আসলে চোখের ধোকা বাস্তবতা না যেমন আল্লাহ নবী সাল্লাম বলেছেন দাজ্জাল দুনিয়াতে এসে থাকবে মাত্র চল্লিশ দিন কিন্তু চল্লিশ দিন হলো এমন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা এক মাসের সমান তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান আর এরপরে সাঁত্রিশ দিন স্বাভাবিক দিনগুলোরই সমান সাহাবি জিজ্ঞেস করলেন তাহলে প্রথম দিন এত লম্বা দ্বিতীয় দিন এত লম্বা তৃতীয় দিন এত লম্বা আমরা নামাজ পড়ব কীভাবে এক বছরে তো আর তো নামাজ পড়লে চলে না ডেইলি পাঁচক তো পড়া লাগে এখন দিন তো একটা কিন্তু কয়েক তো পড়ব পাঁচক তো পড়ব না এক বছরের হিসাবে পড়ব রসৌল্লা সাল্লাই সাল্লাম বললেন না তোমরা হিসাব করে এক বছরের নামাজই পড়বা সেই একদিনে কেন একদিনে এক বছরের নামাজ পড়ব অনেক ব্যাখ্যা আছে এর অন্যতম একটা ব্যাখ্যা হলো মহাদ্দেশদের ভাষ্য অনুসারে আসলে দিন একটা না দিন হবে তিনশো পঞ্চান্ন বা ছাপান্ন চুয়ান্ন বা পঞ্চান্ন যেটা হিজড়ি বর্ষ হিসাবে আসে দিন সমানে যাবে কিন্তু দাজ্জাল জাদু করবে মানুষকে যার কারণে মানুষ দেখবে সূর্য তো উঠেছে তো উঠেছেই সূর্য তো আর ডোবে না সন্ধ্যাও আসে না রাতও আসে না আসলে সন্ধ্যাও আসছে রাত্র আসছে কিন্তু আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন না ভেলকি লাগিয়ে দেওয়া হয়েছে যেমন নবী মুসা আলি ইসালামের সামনে জাদুঘররা ছেড়েছিল রশি আসলে তো সেটা রশি, কিন্তু তিনি দেখতে পেলেন না এগুলো সাপ হয়ে ছোটাছুটি করছে আসলে কিন্তু সেগুলো সাপ না সেগুলো রশি ছিল জাদুঘররা মানুষের চোখে ধোকা দেয় দার্জাল হবে এক ধোকাবাজ তার ধোকার অন্যতম একটা অস্ত্র এটাই সে মানুষকে দেখাবে একটা জিনিস যেমন ঠিক তার উল্টোটা করে যেমন তার এক হাতে থাকবে জান্না তার এক হাতে থাকবে জাহান্নাম যারা দার্জাল রে খোদা বলে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে কিন্তু হাদিসে আছে তার জান্নাতে যে ঢুকবে ও এক লাফে গিয়ে পড়বে আর দাজ্জালটা যে মানবে না ওরে হত্যা করে নাহান নামে ফেলবে আল্লাহ জান্নাতে সে চলে যাবে। একটা বস্তু তার হাকিকত যেমন তার বাস্তবতা যেমন দাজ্জাল সেই রূপে না দেখিয়ে ভিন্ন রূপে দেখাবে এটাই তার ধোকা এটাই তার প্রতারণা হ্যাঁ এর সঙ্গে বর্তমানের বিজ্ঞান প্রযুক্তি শিল্প এবং আরও যত উৎকর্ষ আছে এগুলো সে ব্যবহার করবে কি করবে না আল্লাহ ভালো জানেন অস্বাভাবিক না যে এগুলো থেকেও সে উপকৃত হবে আধুনিক টেকনোলজি এবং সায়েন্স এগুলো তার নিজেরও জানা থাকবে অথবা তার অনুসারী যারা আছে বিশেষ করে ইহুদিরা ইহুদিরা তো তার আসার অপেক্ষাই আছে দাজ্জাল নিজেও ইহুদি ওকে মুক্তির দূত এবং ত্রাণ করতে মনেও করে ইহুদিরা ইহুদিরা দিন গুনছে কবে দাজ্জাল আসবে কারণ ওরা জানে ওরা বিশ্বাস করে ওদের ধর্মমত অনুসারে দাজ্জাল আসলে গোটা দুনিয়ায় ইহুদি রাজত্ব কায়েম হবে আরে প্রত্যেক ধর্মের লোকেরা তার ধর্মরে ঠিকই মহাব্বত করে হিন্দুত্ববাদীরা যেমন বলছে যে গোটা অঞ্চলটাকে ওরা রামরাজ্য বানাবে এটা আসলে তাদের ধর্মের দৃষ্টিতে ঠিকই দাবি সে করছে কারণ সে বিশ্বাস করে হিন্দু ধর্ম সঠিক তাহলে সে কেন চাইবে না গোটা অঞ্চল অঞ্চলটাই হিন্দুস্তান হয়ে যাক অখণ্ড হিন্দুস্তান হয়ে যাক যেখানে রামের প্রভুত্ব চলবে যেখানে কৃষ্ণের রাজত্ব চলবে তার ধর্ম বিশ্বাস অনুসারে সে পাপ করেছে কোথায় ইহুদিরা বিশ্বাস করে এমনকি তারা যেই পতাকা বানিয়েছে ইসরায়েলের পতাকা সেই পতাকার ব্যাখ্যা আমি বিভিন্ন জায়গায় দিয়েছি দেখে নিয়ে তাদের পতাকার মধ্যেই সারা দুনিয়া ওয়ার্ল্ড ওয়াইড তারা যে তাদের রাজত্ব বিস্তার করবে এর মেসেজ দিয়ে দিয়েছে উপরে আর নিচে দুটো সমান্তরাল লম্বা রেখা দিয়ে আর মাঝখানে একটা তারকা দিয়ে যেই তারকাকে বলা হয় সুলাইমানি নক্ষত্র তো এই তারকা দিয়ে এবং উপর আর নিচের দাগ দিয়েও তারা একটা মেসেজ দিয়েছে যেখানে যেখানে বনে ইসরায়েলের নবী এবং তাদের উম্মতরা বিগত হয়েছিল প্রতি ইঞ্চি জমিনের মধ্যে তারা আবারও পুনরায় দ্য গ্রেট ইসরায়েল নামক এক মহারাষ্ট্র কায়েম করবে তো তাদের ধর্মবিশ্বাস অনুসারে এটাও ঠিক আছে দোষ হলো মুসলমানদের এই পাপিরা নিজেদেরকে দাবিত করে মুসলমান কিন্তু যদি তাদের সামনে ইসলামী রাজনীতি ইসলামী অর্থনীতি ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামী সমাজ ইসলামী পরিবার এই আলোচনাগুলো যদি করা হয় তারাই খেপে যায় এক দিকে দাবি করে মুসলমান আরেক দিকে বলে রাষ্ট্র কেন ইসলামী হবে রাষ্ট্র হবে সেকুলার সংবিধান কেন ইসলামী হবে সংবিধান হবে সেকুলার আরে আদালত কেন ইসলামী হবে আদালত হবে সেকুলার শিক্ষা ব্যবস্থা কেন ইসলামী হবে শিক্ষা ব্যবস্থা হবে সেকুলার ওই পাপী নিজেরাই আবার মুসলমান দাবি করে কোন মুখে তা আমি হিন্দুদেরকে অপরাধী বলবো না ইহুদিদেরকে অপরাধী বলবো না কারণ যেই বিশ্বাসে অন্তরে লালন করে সাহস করে সেই বিশ্বাসের কথাই সে মুখে উচ্চারণ করে ওর ধর্ম বিশ্বাস অনুসারে অপরাধ কোথায় এবারে বলেন আমি পাপি বলবো আমার আপনার মতো সেই সমস্ত অথর্ব অরবাচীনদেরকে সেই সমস্ত বোকার স্বর্গে বাস করা মুসলমানদেরকে যারা নিজেরা মুসলমান দাবি করে কিন্তু ইসলামী পরিচয়ে লজ্জাবোধ করে গর্ববোধ না সে সাহসের সঙ্গে বলে দিতে পারে না হিন্দুস্তান আমাদের ধর্মবিশ্বাস অনুসারে এক ইসলামী রাজ্য হবে এই কথা বলার সাহসে করে না কারণ এই কথা বললে যদি আবার হিন্দুত্ববাদীরা বেজার হয়ে যায় যদি ইহুদিরা নাকস হয়ে যায় যদি খ্রিস্টানরা তেরে আসে যদি নাস্তিকরা টুটি চেপে ধরে যদি সাতিমে রাসুলরা তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে যদি ঘাধানিক এবং সেই অথর্ব গণকমিশনের তালিকার মধ্যে তার নামটাও চলে আসে যদি তার বিরুদ্ধে দুদক মাঠে নেমে পড়ে যদি মামলা খাওয়া লাগে যদি বছরের বছর জেল খাটা লাগে যদি রিমান্ডে যাওয়া লাগে আর যদি অমুক আর তমুক হুজুরের মতো বছরের পর বছর কারাগারে পরেই মরা লাগে আর যদি কারাগারে ঢুকে এক বছরের মাথায় হুইল চেয়ারে বা স্ট্রেচ নিয়েই হাঁটা লাগে তাহলে পরিণতি কী হবে এই কারণে ভিতরে দাবি কর লালন করে একটা কিন্তু মুখে সেটা বলতে পারে না মুখ দিয়ে বলে ঠিক তার উল্টোটা দাজ্জালদের খেলাই এটা সব যুগে তারা ধোকার খেলা খেলে বাস্তবতা একটা কিন্তু তারা প্রকাশ করে আর একটা যার কারণে আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লাম দুনিয়ার মধ্যে এমন যত ফেতনা আসবে যেই ফেতনাগুলো মানুষের ইমান এবং আমলকে নষ্ট করে দিবে সেগুলোর ব্যাপারে দীর্ঘ দীর্ঘ হাদিসে সতর্ক করে গিয়েছেন এমনকি এক সাহাবি বলেন একদিন আল্লাহর নবী সাল্লাহ আলী ফজরের পর বয়ান শুরু করলেন টানা জোহর পর্যন্ত বয়ান করলেন কয় ঘন্টা চিন্তা করেন তো এক দুই ঘন্টা না আমরাই তো আমার জীবনেই মনে হয় সবচেয়ে তো লম্বা বয়ান করেছে আড়াই ঘণ্টা তাতেই যানের পানি শুকায় যায় আল্লাহর নবী বয়ান শুরু করলেন ফজর থেকে জোহর পর্যন্ত টানা বয়ান মাঝখানে বক্তা চেঞ্জ হয় নাই নাত মাহফিল হয় নাই টানা বয়ান বলেন জোহরের নামাজ আদায় করলাম আমরা জোহরের পর আবার বয়ান শুরু হলো আসর পর্যন্ত আসরের সময় নামাজের বিরতি হলো আবার বয়ান শুরু হলো টানা মাগরীব পর্যন্ত ফজরের পর থেকে মাগরীব পর্যন্ত বক্তা কয়জন আরে বক্তা কয়জন আলোচনার বিষয়কে সাহাবে সাহাবি বলেন আলোচনার বিষয়ে একটা ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ নবী কেয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে সবগুলো খুলে খুলে বয়ান করে দিয়েছেন হাফিজ হাফিজ আহু ও মান নাসিয়াহু যে মনে রাখার সে রাখতে পেরেছে যে ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে কিন্তু নবী বলতে কম বলেন নাই সবই বলে চলে গিয়েছেন বিষয় তো ধরিয়ে দিয়েছেন দার্জা ফেতনা ফিতনা এখন আমিও বয়ান শুরু করি এসা থেকে ফজর ফজর থেকে জোহর জোহর থেকে আসর মুসল্লি আর শ্রোতা একটাও খুঁজে পাওয়া যাবে মনে হয় এলাকায় পাবেন না এলাকাবাসীকে ছোট করার জন্য এটা আমাদের দুর্বলতা একটু পর ঘুমিয়ে কাত হয়ে পড়ে যাব। পেটের মধ্যে ক্ষুধা আসবে কিন্তু যাই হোক ফেতনা জিনিসটা কতটা প্রয়োজনীয় ফিতনা সম্পর্কে আইলেম হাসিল করা কতটা জরুরি এটা বোঝানোর জন্য আমি শুধু এই হাদিসটাকে উল্লেখ করলাম কারণ ফিতনা না চিনলে ইমান বাঁচাবেন কেমনে আর আছে কি আপনার ভাই ইমান ছাড়া নিয়ে যাবেন কবরে রোজ হাসরে কিনিয়ে দাঁড়াবেন রবের সামনে নবী যখন হাউস ডেকসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনাকে পানি পান করানোর জন্য কোন সম্বলটা নিয়ে সেই নবীর সামনে দাঁড়াবেন সম্বল তো একটাই ইমান এখন যদি দুনিয়ার কাফের মুশ্রিকদের ফাঁদে তো পা দিলেন না ঠিক আছে কিন্তু কোনো ধোকাবাজ নেক্সট সুরতে এসে আপনার ইমানটারই বরবাদ করে দিল নিজের মনে করছেন পাক্কা মামিন কিন্তু আসলে আপনি মুনাফিক আসলে আপনি মোর্তাদ আসলে হয়ে গিয়েছেন কাফের মুশ্রিক এই অবস্থায় মরলেন গোটা জীবনটাই তো বেকার হয়ে গেল সব এসির বাতাস খাওয়া বেকার সব খেতে কাম করা গাড়ি চালানো যত কষ্ট জীবনে করলেন সবই বেকার দুনিয়া আর কি করলেন মরার পর সেই যে কষ্ট শুরু হবে কোনোদিন তো আর এই কষ্ট শেষ হবে না যার কারণে আল্লাহনবী সাল্লাম সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা সতর্ক করেছেন যেমন বলেছেন মা আগররা মিনান পুরুষ জাতির জন্য আদি আমি নারীদের চাইতে অধিক ক্ষতিকর ফেতনা রেখে যাই নাই পুরুষ নিজেকে মুসলমান দাবি করে একবার নারীর ফেতনায় পা দেবে আর আমল যাবে তো যাবে কখনো কখনো ইমানও যেতে পারে এমন কি এই ফেতনা কখনো নিজের বউও হতে পারে আল্লাহর নবী এখানে পর নারী বলেন নাই সেটা পর নারীও হতে পারে আপন নারীও হতে পারে নিজের মাও হতে পারে বলবেন কিভাবে বউয়ের কথা শুই না বউয়ের মন খুশি করার লাইগা দুই নাম্বারই কইরা টাকা কামান বউরে খুশি করার লাইগা মুখে দাঁড়িয়ে রাখেন না কারণ বউ আপনার চেহারায় দাঁড়িয়ে দেখতে চায় না অথবা বউয়ের পেট ভরার জন্য আপনি মানুষের হক মেরে খান কেয়ামতের দিন দেখবেন এই বউটাই আপনারা জাহান্নামি করার জন্য যথেষ্ট আপনার মায়ের চেহারার দিকে তাকিয়ে আপনি কুফরের পক্ষে থাকেন সাহস করে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন না কারণ আপনার মা চায় না আপনি ইসলামের পক্ষে কাজ করেন যেহেতু ইসলামের পক্ষে কাজ করা কোনো যুগেই ঝুঁকিমুক্ত ছিল না আল্লাহর জমিনে কোনো একজন নবীও শান্তিতে শান্তিতে কাজ করে যেতে পারেন নাই সব নবীরে মাই খাওয়া লেগেছে সব নবীকেই কষ্ট পেতে হয়েছে ইসলামের উপর চলতে গেলে হবে কি আল্লাহর নবী নিজে বলে গিয়েছেন বোখারি মুসলিমের হাদিস গোটা দুনিয়াটাই তোমার জন্য জেলখানা হয়ে যাবে যদি তুমি কাফের হও তাহলে দুনিয়া স্বর্গ হবে কিন্তু মুমিন হলে দুনিয়া সিজনুল মুমিন তোমার জন্য পুরো দুনিয়াটাই আস্ত কারাগারে পরিণত হবে কষ্ট তোমার করা লাগবেই কারণ মুমিনের সুখ শুরু হবে চোখ বন্ধ হওয়ার পর আর কাফেরের দুঃখ শুরু হবে চোখ বন্ধ আর দুনিয়া দারু মাল্লা দার আলহু ও ওয়া উমাল্লা মাল আলহু ও আলাহা ইয়াজমা আকলা সালাফে সালেহিনের একজন এক ইমাম বলেন দুনিয়া হলো তার বাড়ি আখেরাতে যার বাড়ি নাই দুনিয়া হলো তার মাল আখেরাতে যার মাল নাই দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই কারণ আমার নবী বলেন আল কাই ইসুমাং দান আফসাহু বুদ্ধিমান সে ব্যক্তি যে আসল বিচার হওয়ার আগে নিজেই নিজের হিসাবটা নিয়ে নেয় আসলে আমি সৎপথে আছি তো সরল পথে চলছি তো ও আমিলা লিমা বাদাল মাউদ যে মরার আগে মরার পরের কাজ করে নাই ওই হল বুদ্ধিমান ও আজিজুমান অত বান সহু হা ও তমন্না আলহল্লাহ আর অথর্ব ব্যক্তি অক্ষম ব্যক্তি বোকা ব্যক্তি সে যে নিজেকে প্রবৃত্তির নিজের খেয়াল খুশির অনুগামী বানিয়ে নিয়েছে মন যা তাই করে অথচ আল্লাহর উদ্দেশ্যে বড় বড় আশা করে রাখে মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না অথচ আল্লাহর গোলাম না হয়ে নফসার শয়তানের গোলাম হয়ে আছে ওর মতো বোকার অথর্ব দুনিয়ায় আর কেউ নাই তো বলছিলাম দাজ্জালের কথা দাজ্জাল আসবে সবচাইতে বড় ফেতনা আসার পর নিজের রব দাবি করবে আপনি বলবেন আমি এত পাগল না হুজুর কত পাগল ছাগল রাস্তায় ঘাটে নিজের ইমাম মাহাদি দাবি করে আছে না আরে আছে কি না আমি যতটুকু জানি বিবারিয়াও একটা ছিল কিছুদিন আগে গাজীপুরেও একটা আছে আমাদের রাজবাড়িতেও আছে সিলেটেও আছে মোটামুটি বহু অঞ্চলেই নিজের ইমাম মাহাদি দাবি করে এমন কিছু পাগলা সাগলা পাওয়া যায় নিজেরা ভণ্ড নবী দাবি করে এমন লোক তো আছেই গোলাম আহমদ কাদিয়ানি তো বসে আছে সে নিজে দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু এত পরিমাণ দুনিয়াতে রেখে গিয়েছে এগুলো ধ্বংস করতে আরো কয়েক যুগ লাগবে তো তো এরকম বহু দুনিয়াতে ছড়িয়ে আছে বলবেন এগুলাতেই তো পা দিলাম না হুজুর আর দার্জাল ইসা নিজের রবদাবি করবো আর আমি এতে পা দিব আমি এত বোকা না আরে আপনি ভাবছেন যে আপনার আকলের অবস্থা বিচার বিবেচনার অবস্থা এখন যেমন আছে তেমনই থাকবে আর দাজ্জাল আলাইশা নিজের রব দাবি করবে আপনি তার ফাঁদে পা দিবেন না কিন্তু বিষয়টা কখনো এরকম না আপনি কি ভাববেন কে কি চিন্তা করবেন দেখেন একটু শুধু নিজের বিবেকরে প্রশ্ন করেন এটা কিন্তু আপনি নিজের মতো করে ফয়সালা করেন না আজকের যুগেই দেখেন আপনি একজন আলেমকে কিভাবে মূল্যায়ন করবেন একজন দায়ীকে কোন চোখে দেখবেন একজন মুজাহিদের সঙ্গে কি আচরণ করবেন এই ফয়সালা আপনার অজান্তে মিডিয়া করে দেয় প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনার সামনে সুন্দর করে যেই দাবি উত্থাপন করে আপনিও কিন্তু অন্ধের মতো সেটারই গিলতে থাকেন আপনি মনে করেন বিবিসিতে খবর চলে আসা মানে এটা ওহি আপনি মনে করেন প্রথম আলো রেল নিউজ হয়ে যাওয়া মানি এতে কোনো ভুল হতে পারে না এখানে নিউজ এসেছে অমুক খুজুর খারাপ বাস উনি খারাপ এখন আমি গিয়ে নিজেও যাচাই করব না দেখবো না বেশ দুনিয়ার সবাই ভুল বলতে পারে আরে প্রথম আলোর মতো পত্রিকা কি ভুল বলতে পারে বাংলা ট্রিবিউন কি ভুল রিপোর্ট করতে পারে সময় সংবাদ কি গলত সংবাদ প্রচার করতে পারে ডিবিসি নিউজের মতো নিষ্পাপ মিডিয়া তারা কি বাজে সংবাদ প্রচার করতে পারে যদি করে এদের পত্রিকা এত সেল হয় কেন এদের খবর এত লোক দেখে কেন ইউ ইউটিউবেদের চ্যানেল এত কোটি মানুষ সাবস্ক্রাইব করে রেখেছে কেন তার মানে সবাই এরা ভুল না এরা সঠিক হয় কি না আজকাল এরকম আরে হয় কি না এরকম অমুক দেশের মুজাহিদরা খারাপ তমুক দেশের মুজাহিদরা খারাপ কেন এরা জঙ্গি কি করেছে এই যে আমেরিকা মারতে এসেছে মাইর খায় নাই আমেরিকা এক চর দিয়েছে আর এক ঘুষি বসিয়ে দিয়েছে এ কারণে ওরা জঙ্গি আচ্ছা জঙ্গি হতো না কি করলে আমেরিকা এসর বৌরে ধর্ষণ করতো তাকায় তাকায় দেখত আর বলতো ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি তাহলে আর জঙ্গি হতো না কিন্তু যেহেতু সে চরের জবাব ঘুষি দিয়ে দিয়েছে ধর্ষণ করতে এসেছে জিনিসই কেটে রেখে দিয়েছে এরপর ওরে লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছে সুতরাং সে জঙ্গি একই কাম আমরা করলে আমরা মুক্তিযোদ্ধা আর ওরা করলে ওরা জঙ্গি কেন আপনি ওকে জঙ্গি বলছেন দলিল কি আপনার কাছে আরে হুজুর আন্তর্জাতিক মিডিয়া বলেছে ওরা কি ভুল করতে পারে আমি বলবো আরে কোরআন তো তাদেরকে জঙ্গি বলে নাই তাহলে তোমার চোখে বড়কে বলবেন হুজুর কোরআন চোদ্দশো বছর আগের জিনিস এই দুনিয়া কি আর কোরআন দেখেছে এখনকার মিডিয়া যা বলবে সেটাই সহি অবাস্তব মনে হয় আরে অবাস্তব মনে হয় নাকি আমরা কি ভাববো কি করব এই টেলিভিশন এই ডিশ এই ইউটিউব এই ফেসবুক এই বিভিন্ন মিডিয়া এই পত্রপত্রিকা ওরাই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে ধীরে 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 কীভাবে আপনার ব্রেইন ওয়াশ করছে আপনি বুঝতেও পারছেন না কাফের মশ্বিকরা যে কতভাবে চাল চালে র্যান্ড কর্পোরেশন দিয়া মুভ ফাউন্ডেশন দিয়া এই দলরে দিয়া সেই দলরে দিয়া দেখেন না আজকাল অনেক সময় অনেক জ্ঞানীদেরও পা পিছলে যায় কুফুর দিয়ে ইসলামরা জিন্দা করতে চায় গলত তরিকা দিয়ে হকরে জিন্দা করতে চায় এবং এমন এমন পদ্ধতিরা কাজে লাগায় যেই পদ্ধতিগুলো না কোরআনের আলোকে অনুমোদিত না হাদিসের আলোকে অনুমোদিত জব তো ভালো এই যে আজকেই দেখলাম আপনাদের এখানে এক মসজিদে আজানের আগে কিছু জিনিস দোয়াদুরত তারা পরে নেয় হয় না কিছু কিছু মসজিদে সালাম আসলাতামালিক রসুল্লাহ আরও বিভিন্ন দোয়াদুরুত বলে আবার আজানের পরও কিছু কাজ করে আবার আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলা হলে একটা ফু দিয়ে তারপর এটা চোখে মুছে যদি জিজ্ঞেস করেন ভাই আজান তো শুরু হয় আল্লাহ আকবার দিয়া তোমার আজান একটু আগ থেকে শুরু হয় কেন বলবে এটা না যায়জ নাকি দুরস্বরী পড়ার কথা হাদিসা নয় বলা হবে হ্যাঁ হাদিসও তো আছে কিন্তু আজানের সঙ্গে এভাবে মিলিয়ে নবী কবে বলেছিলেন সাহাবিরা কবে বলেছিলেন তাবেইরা কবে বলে গিয়েছিলেন কোন ইমামের মাঝাবে আছে কোন হাদিসের কিতাবে আছে কোন ফিখের মধ্যে আছে একটা কিতাব সে অতীত জামানা থেকে আমার খুইলা দেখা হতো বলবে দেখানো লাগবে কেন আল্লাহকে আমার আবেগরে বোঝে না নবীর নাম শুনে আমি চোখরে ডলা দিয়েছি আরে বৌরে দেখা ডলা দিলে যদি গুড়ে না হয় নবীর নাম শুইনে ডলা দিলে হবে কি তাহলে কোন জিনিস কিভাবে বাঁচবে এক একজন তার মাথায় এক একটা বুঝ ঢুকিয়ে দিয়েছে ব্যাস এখন গোটা দুনিয়ার সবাই হাজির হয়ে যদি এক হয়ে যায় এবং তারে বলতে থাকে এরা গলদ এরা ভুলের উপর আছে এই দেশের সব আলেমরা বলে কাদিয়ানিরা গলদ কাদিয়ানিরা কাফের বলে না আরে বলে কি না একটা কাদিয়ানিরে গিরে দেখেন বোঝাতে পারেন কি না আট্রসি মাইজ ভান্ডারি দেওয়ানবাগি এদের বিরুদ্ধে ওলামায়কেরাম বলে না আরে বলে কি না দলিল সাপেক্ষে বলে না দলিল ছাড়া বলে এই চার দিন আগে আমি নিজে আট্রসির দরবারে গিয়ে দেখে এসেছি যে বিরোধিতা করতে হলে শুধু শুনে শুনে করা উচিত না দেখে এসেই করা উচিত ওরা যে কোন পর্যায়ে মুশ্রিক এটার সাক্ষী এখন আমার নিজের দুই চোখে কিন্তু আট্রসির একটা বরিদ্রে গিয়ে বোঝান তো ভাই তোমার এখানে যে কাজ কারবার চলে এগুলো না কোরআনে আছে না হাদিসে আছে নতুন করে আবিষ্কার হয়েছে যার কোনো কোনোটা শিরিক হয় কোনো কোনোটা বেদাত হয় সে বলবে আমার হুজুর কি কম বোঝে নাকি যদি গলদি হতো আমার ওরসে এত লোক হয় কেন তো কিভাবে এক এক ট্যাবলেট খাইয়ে দিয়েছে তো বেশ এখন যেহেতু একজনের মুখ থেকে বের হয়েছে সেটাই হক এটাও দাজাল যে এটা করে সেও ধোকা দিচ্ছে আল্লাহর নবীর নামে যেমন এমন কথা চালালে যেটা আল্লাহর নবী বলে নাই জাল হাদিস হয় এবং যে বলে তাকে অনেক ইমামরা হাদিস শাস্ত্রে আলোচনা করতে গিয়ে দাজ্জাল বলে উল্লেখ করেন এর কারণ সে ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাতে চাচ্ছে একইভাবে যেই সকল বেদাতিরা ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাতে চায় এবং মানুষের সামনে হক বাতিলকে অস্পষ্ট করে দিতে চায় আলো এবং আধারের পার্থক্য ঘুষিয়ে দিতে চায় ওরাও ছোট সাইজের দাজ্জাল সব দাজ্জাল এক ক্যাটাগরির না কিন্তু কোনো না কোনো পর্যায়ের দাজ্জাল এরাও আল্লাহ হেফাজত করুক الله نوبيك حديث بولن إن أخوف ما اخاف على أمتي كل منافق عليم من اللسان جنبها بخطبار مدمجيها ديس باتكورتيس وهي مسلمة الحديث شكر الله نوبي بولسن غير الدجال اخوف عليكم

আজকাল দেখেন না অবস্থা কেমন কত ভাবে যে ধোকা দেয় আল্লাহ হেফাজত করুক কারো নাম বলবো না কয়েকটি উদাহরণ দেবো শুধু কেউ কষ্ট পেলে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আর আল্লাহর জন্য কারো অন্তরে কষ্ট দেওয়ারও আমরা নাজায়জ মনে করি না আজকাল অবস্থা এমন হয়েছে কোনো একজন আলেম যদি ইসলামের সেই বিধানগুলো তুলে ধরেন যেগুলো সমাজে স্বাভাবিকভাবে আলোচনা হয় না যেহেতু এই সমাজে সেকুলারিজমই প্রতিষ্ঠিত হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সেই ইসলাম বিরোধী অপশক্তিরাই যেহেতু সমাজের উপর জেকে বসেছে এ কারণে ইসলামের কিছু বিধান একটু আড়ালে পড়ে গেছে এখন যেই হুজুররা এগুলো নিয়ে কথা বলতে যায় তাদেরকে উগ্রবাদী বলা হয় না সাম্প্রদায়িক উস্কানিদাতা বলা হয় না আরে বলা হয় কি না সেই যে ভুইফোর গণকমিশন লিস্ট বানালো পঁয়ত্রিশ জন হুজুরের সাম্প্রদায়িক দাতা আমার নামটাও লিখতে ভোলে নাই সাত নম্বরে লিখে দিয়েছে বিশাল একটা জীবনে লিখে দিয়েছে আড়াই ব্যাপী আর বইয়ের কত জায়গায় এক হাজার পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ডে কতবার যে আমার নাম এনেছে হিসাব নাই কিন্তু প্রতিবার অপরাধ কি ঘুরে ফিরে সেই একই কথা যে উনি জিহাদের কথা কেন বলবে আচ্ছা বলেছে দলিল কই কয়েকটি ইউটিউবের লিংক আর কিছু পত্রিকার কাটিং অথবা এমন কিছু মিডিয়ার কাটিং যে মিডিয়াগুলার চেহারা কি সবাই ভালো করে জানে তো হুজুর হলো সাম্প্রদায়িক দাতা কেন কারণ হুজুর কেন জিহাদের কথা বলবে আল্লাহ বলতে পারে কোরআনে নামাজের আয়াত আছে সাতাশিটা চৌরাশিটা আর জিহাদের আয়াত আছে চারশোর চাইতে অধিক তাহলে কোরআনে আল্লাহ তারা নামাজের চাইতে জিহাদের কথা বেশি বলতে পারেন কিন্তু সেটা আরবি আছে আরবিতেই থাক না হুজুর বাংলায় বলবে কেন এই কারণে হুজুর জঙ্গি সেই যে খবরটা প্রচার করলো কি মনে করেন এই দেশের কেউ বিশ্বাস করবে না আরে বলে না কেউ বিশ্বাস করবে না যদি বিশ্বাস না করতে এক বছর তো জেলের ভাত খেয়ে আসা লাগতো না এক বছর পার হয়ে গিয়েছে কোন প্রমাণ বের 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 করতে 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 পেরেছে পেরেছে আরে বলে না যদি পারতো তাহলে তো আর এখানে থাকতাম না এখন তো গলায় দড়ি ঝুলে যেত দড়ি না ঝুললেও সেখানে বসে জেলের ভাতই খাওয়া লাগতো আপনার সামনে বসে তো আর কথা বলতে পারতাম না তো একটা বছর যে খাটলাম ফাও এই জীবনের এক বছর কে ফিরিয়ে দিবে তো যাই হোক বলছিলাম এই যে একটা মেসেজ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেই কথাগুলো সবাই বলে বলুক এতে সমস্যা নাই কিন্তু যেগুলো সবাই বলে না এগুলো যে বলবে অরতটিই চেপে ধরতে হবে সেই উগ্রবাদী সেই সাম্প্রদায়িক দাতা আচ্ছা ওরা বলে দুঃখ নাই কোন মিডিয়া আমার নামে কী রিপোর্ট করেছে এ তো দুঃখ নাই দুঃখ লাগে কখন জানেন যখন আমার মতো পোশাক পরা কোনো লোকই বলে ওনার থেকে একটু সাবধান কেন কারণ উনি এই এই বিধানের কথা বলেন সুতরাং কি করতে হবে ওনাকে মাফিলে না আনলে ভালো হয় যদি আনো তাহলে আমরা আসব না অথবা ওনার বইগুলো কিভাবে সমাজ থেকে দূর করা যায় যাতে যুবকদের হাতে না যায় এ কারণে ওনার বইগুলো আমার এরিয়ায় যতটুকুতে আমার ক্ষমতা আছে যেহেতু আমি পুরো রাষ্ট্রের উপর ক্ষমতা রাখি না পুরো রাষ্ট্রে নিষিদ্ধ না করলাম এখন হয়েছে কি সেকুলাররা নিষিদ্ধ না করলেও আমার মতো অনেক লেবাস পুরো মানুষ তারা নিষিদ্ধ করে দিয়েছে হয়েছে কি কেউ কেউ ভিডিও প্রকাশ করছে নাম নিয়েই বলেছি ডক্টর আবু বকর জাকারিয়া শেখ বেচারা ভিডিও দিয়ে বললেন আলি ওসামা জাহমি আলি উসামা খারেজি আচ্ছা কেন খারেজি তিনি কি করেছেন তার অপরাধটা কি খারেজিরা তো কবিরা করলে মানুষরা কাফের বলে এমন একটা প্রমাণ পৃথিবীর কেউ পারলে দেখে যে আমি কখনো কবিরা গুনাহের কারণে কাউরে কাফের বলেছি খারেজিরা কথায় কথায় কাফের বলে মানুষের ক্ষেত্রে উসুলে তাকফির যেটা আছে তাকফিরের মূলনীতি রক্ষা করে না শর্ত দেখে না প্রতিবন্ধকতা দেখে না এমন একটা নজির কেউ দেখাক আমি এমন কোন মানুষকে কাফের বলেছি যার মধ্যে কুফরের শর্ত নাই কুফরের প্রতিবন্ধক নাই রাখেন সেটা দূরের কথা জীবনে কাউরে কাফের বইলে ফতোয়া দিছে আগে এটা দেখান সহিনা গলদা পরের কথা তিন নম্বর খারেজের আমলকে ইমানের অংশ মনে করে ইমানের মূল অংশ রোকন শর্ত না ইমানের অংশ তো আমরাও মনে করি কিন্তু শর্ত তার মানে আমল বাড়লে ইমান বাড়বে ঠিক আছে কিন্তু খারেজিরা মনে করে আমল যতক্ষণ করবা মুমিন আমল ছাড়ছ তো কাফের কবে আমরা কাকে এই সমস্ত কারণে কাফের বলেছি অথবা আমল ছাড়ারে কুফুর বলেছি একটা দলিল পাল্লে দেখাক ভিডিও তো ঠিকই প্রকাশ করে দিয়েছে খারেজি খারুনিজা সাহেব গ্রেফতার হলেন সে সৌদি থেকে বসে শেখ মতিউর রহমান মাদানি আহ লিহাদি শেখ বিবৃতি দিলেন আমি মুসলিম শাসককে ধন্যবাদ জানাচ্ছি কারণ সে একজন খারেজিকে গ্রেফতার করেছে না কাক কাকের গোস্ত খায় না কিন্তু এরা নিজেকে আলেম পরিচয় দিয়ে আরেক আলেমের গোস্ত ঠিকই খাচ্ছে এদের মতো লোকরা দরকার ছিল আরে একজন আলেমের গায়ে তুমি হাত দিবা কোন সাহসে কোন আলেম যদি ভুল করে সেটা সমাধান করার জন্য এই দেশে আকাবির উলামায় কেরাম নাই এই দেশে মুফতি বোর্ড নাই এই দেশে শিক্ষা বোর্ড নাই এই দেশে আলেমদের সংগঠন নাই এই দেশে আলেমদের ঐক্য পরিষদ নাই তো এই দেশে এত কিছু থাকার পর এখন কোন আলেম যদি ভুল বলে সেটাকে ভুল হিসাবে চিহ্নিত করার মতো কারো জ্ঞান কি নাই আলেমরা তো সংশোধন করে দেন আরে মুরব্বীরা কিসের জন্য মাহফিলে একজন বক্তা কথা বলে আর একজন আলেম সভাপতি থাকে কিসের জন্য যে বক্তা যদি ভুল করে হতে পারে প্রতিটা মানুষ ভুল করে নবী রাসুল ছাড়া আমরা কেউই ভুলের বাইরে না আরে সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য সভাপতি রাখা হয় কেরামকে দাওয়াত দেওয়া হয় আরে কোনো আলেম সেই আলেম সেটাকে ভুল বলে চিহ্নিত করলো না চিহ্নিত করলো কারা যারা সাই সঠিক করে পড়তে পারে না আর এখন আপনি এসি রুমে বসে ইউটিউবে বিবৃতি দিচ্ছেন ভালা কাম করেছো থ্যাংক ইউ তোমারে কারণ মুসলিম শাসকের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল কবে অবস্থান নিয়েছিল ওই যে একটা মিছিল করেছিল আর আমাদের ফতোয়া অনুসারে মিছিল হারাম ওই কাশ্মীরের মুসলমান যখন মাজলুম হচ্ছিল আর ঢাকায় মিছিল হচ্ছিল তখন সেই কুষ্টিয়া থেকে এক শাহেক ফতোয়া দিয়ে বসলেন কাশ্মীরের মুসলমানদের জন্য মিছিল করা হারাম অন্য কিছু পরের কথা পরেরটার ব্যাপারে কি ফতোয়া আসবে না বললাম খালি মিছিল করবে মিছিল করলেই তো সব হক আদায় নাকি হয় মিছিল করলে কি সব কাজ শেষ হয়ে যায় খালি মিছিল করাই হারাম পরেরটা তো আরো বড় কথা তো দুঃখ লাগে এখানেই কাক কাকের গোস্ত খায় না আমাদের গোস্ত খাই আমাদেরকে গ্রেফতার করার পর এই দেশে সংবাদ সম্মেলন হয় নাই বিবৃতি দেয় নাই খুশি প্রকাশ করে নাই কেন কারণ ওরে বন্দি করেছে তো তোমার তো খুশি লাগার কারণ কি তুমি কি মনে করো দুই দিন পর তোমার সিরিয়াল আসবে না ইসলাম বিরোধী অপশক্তি দিয়ে অপশক্তিগুলো দিয়ে দিয়ে তোলে মির্জাফররে নবাবকে ধ্বংস করে কিন্তু নবাব মরার পরে সেই মির্জাফরের পরিণতি কি হয় সেটা কি তোমরা দেখো না ইতিহাস কাউকে ক্ষমা করে না মুনাফিকদের পরিণতি কখনো ভালো হয় না আরে প্রেসিডেন্ট সাদ্দাম ব্যক্তি কেমন ছিল রাখেন কিন্তু যে ধরিয়ে দিয়েছিল তার সঙ্গে কি আচরণ করা হয়েছিল আব্বাসী খেলাফতকে যারা ধ্বংস করেছিল আব্বাসী খেলাফতের খলিফা ছিল যেই শিয়া নাসির সাতচল্লিশ বছর সে খেলাফতের গদিতে বসেছিল কিন্তু নিজে মুসলমান একটা শিয়া ছিল সে নিজে তাতারিদেরকে মঙ্গলীয়দেরকে খানকে ডেকে এনেছে এই যে খাওয়ারিজম বাদশাহ আছে যাদের রাজত্ব যাদের শক্তি সেই সময় আব্বাসী খেলাফতের চাইতেও বেশি ছিল তো এই সুলতানদের ধ্বংস করো ওদের এলাকাকে ধ্বংস করো যত সাহায্য লাগে আমি দেব। চিঠি পাঠাবে কিভাবে পাঠাতে চাইলে মঙ্গোলীয়দের এলাকায় খাওয়ারিজম এলাকা যেতে হয় এখন ভাবলো যদি চিঠি পাঠাই কোনো না কোনো গোয়েন্দার হাতে পড়ে যায় জেনে ফেলবে আর খাওয়ারিজম শাহের এত শক্তি ছিল সে যদি বাগদাদের উপর অ্যাটাক করত বাগদাদের খলিফাই ধ্বংস হয়ে যেতে বাধ্য ছিল এখন ভয় পেল কিভাবে কি করা যায় এখন একটা চিঠিও পাঠাতে পারে না এমনকি একটা কাকপক্ষে একটা কবুতরের উপর দিয়ে ওরে যেতে পারে না যেই কবুতরগুলো পত্র বহন করে এরকম কবুতর পাঠালেও সেটাকে তীর দিয়ে শিকার করে মেরে ফেলে তো কোনোভাবেই পাঠানো যাচ্ছে না শেষে একটা বুদ্ধি করলো এক লোকরে নাইরা। বানালো বোঝেন টাকু টাকু নাকি বেল মাথায় কি মাথার চুল ফেলে ব্লেড দিয়ে রক্ত বের করে তার মাথায় চিঠি লিখলো যে চেঙ্গিস খান মহামান্য বাদশাহ আমি তোমার কল্যাণকামী হয়ে বলছি তুমি খাওয়ারিজম শাহের এলাকার উপর হামলা করো আমি তোমার পাশে আছি যতভাবে সহযোগিতা লাগে আমি করব। কারে রাখছে কাফেরকে। কার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে মুসলমানরে মারবা কোটি কোটি মুসলমান হত্যা করবা আমি মুসলমানদের খলিফা মানে অভিভাবক মুসলমানদের নেতা এমনকি যার বাপ নাই একটা মেয়ে যদি এমন হয় তার কোনো আত্মীয় স্বজন নাই সেই মেয়েরে খাওয়ানো পরানো বিয়ে দেওয়ার দায়িত্ব যে খলিফার এমনকি ওমর আল্লাহ কি বলেছিলেন ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি খুদায় মারা যায় আমি ওমর নিজেকে এর জন্য অপরাধী মনে করবো সেই খলিফা মাথায় চিঠি লিখেছে এখন এই অবস্থায় তো যাওয়া যাবে না এরপর চুল বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে যখন চুল পর্যাপ্ত বড় হয়েছে অরে পাঠিয়ে দিয়েছে এখন সবাই চেক করেছে জায়গায় জায়গায় পকেটেও কিছু নাই কোনো জায়গায় কিছু নাই গোপন জায়গায়ও কিছু নাই কিন্তু এ জায়গায় যে লেখা এটা তো কারো মাথায় আসে নাই চলে গিয়েছে চিঠি চেঙ্গিস খানের কাছে সেখানে যাওয়ার পর আবার টাক করেছে করার পর চিঠি পড়েছে চেঙ্গিস খান তো মহাখুশি এবার খাওয়ারিজমে ধরলে পেছন থেকে আর কোনো বাধা নাই অন্যান্য মুসলিম দেশ তারা সাহায্য করবে কারণ খলিফাই যদি ওর বিরুদ্ধে থাকে সালাহুদ্দিন আইয়ুবির বংশধর যারা আইউবী সালতানাত পরিচালনা করছে খলিফার সঙ্গে যেহেতু ওদেরও ভালো সম্পর্ক ওরাও বাধা দিবে না এবার শান্তিতে মুসলমানের গোস্ত খেতে পারবো কয়েক কোটি মুসলমানকে হত্যা করলো দুনিয়ার মধ্যে এত শক্তিশালী বাদশাহ খাওয়ারিজম শাহ সেই রাশিয়ার এলাকাগুলো থেকে শুরু করে হিন্দুস্তান পর্যন্ত যার রাজত্ব বিস্তৃত ছিল এই আফগানিস্তান এই পাকিস্তান সবকিছু যার রাজত্বের অধীনে ছিল এমনকি গোটা মুসলিম বিশ্বের জন্য একটা সীমানা প্রাচীরের মতো হয়েছিল খাওয়ারিজম সর্বদা বিশ্বাস করত। যতদিন আমরা টিকে আছি কেউ মক্কা মদিনার দিকে যেন কারণ আমরা এখানে সীমান্ত হয়ে আছি। ধ্বংস করে সামনে আগাতে হবে তো এত শক্তি অর্জন করেছে কোনো কাফের তাদের সঙ্গে ক্রুসেডাররা অনেকবার হামলা করেছে কিচ্ছু করতে পারে নাই যতদিন খাওয়ারিজম বাদশাহা ছিল মক্কা মদিনারও ক্ষতি হয় নাই আব্বাসী খেলাফতেরও ক্ষতি হয় নাই আইউবির বাচ্চা কাচ্চা যারা ছিল পরবর্তী বংশধর তাদেরও ক্ষতি হয় নাই মাঝে মধ্যে ক্রুসেডারদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হয়েছে কিন্তু আরও বিশেষ কোনো সুবিধা করতে পারে নাই কিন্তু এই চিঠি পাওয়ার কিছুকাল পর যখন হামলা হলো বাদশাহ তো কোনো সাহায্য করে নাই বহুবার চিঠি পাঠিয়েছে সাতচল্লিশ বছর পর্যন্ত গদিতে তো ছিল কিচ্ছু তো করে নাই পুরো এলাকারে ধ্বংস করলো বাদশাহ তো মহা খুশি আমার আর প্রতিদ্বন্দ্বী নাই খাওয়ারিজম সারে নিয়ে ভয় কেন সে এখন অনেক শক্তিধর নিজেরা খলিফা দাবি করে নাই ঠিক আছে দুই দিন পর করবে না কি গ্যারান্টি আছে যদি গদি লয়ে লয় আমার হবে না আজকাল হুজুরদের নিয়ে এত ভয় কেন ভয় তো একমাত্র এ কারণে অমুক রাজনৈতিক দল তমুক রাজনৈতিক দল ওদের কোমরে ভেঙে গিয়েছে ওরা দাঁড়াতে পারছে না কিন্তু মোল্লারা ডাক দিলে দেহি কোথেকে লাখ লাখ লোক বাইর হয়ে চলে আসে এই মোল্লাগুলো যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায় আর জনগণকে নিয়ে যদি মাঠে নামতে পারে তাইলে না জানি আবার কি হয়ে যায় আরে হয় কি না আরে হয় কি না এ কারণে মোল্লায় যতক্ষণ আসমানের উপর কথা বলে কেউ বেজার হয় না জমিনের নিচের কথা বলে কেউ বেজার হয় না কিন্তু যখন এই দুইটার মাঝখানের কথা আসে তখনই অনেকের কলিজে আগুন ধরা শুরু হয়ে যায় তারা বলে হুজুর এই কথাগুলো না বললে হয় না উপরের কথা বলেন নিচের কথা বলেন আখেরাতের বয়ান করেন মা বাপের বয়ান করেন কান্নার বয়ান করেন কবরের আজাবের বয়ান করেন আরে ভাই বয়ান শুনতে শুনতে তুমি বুড়া হইলা তুমিও করতে পারবা না হুজুর এই ডেরে আরেকটা সুর দিয়া কোকিল কণ্ঠস্বরে বয়ান করে দেন কিন্তু মাঝখানের কথা বললে বুঝেন না আমগো স্বার্থে আঘাত আসে আপনারা হুজুররা যদি মানুষকে ঠিক মতো বুঝাইয়া ফেলেন আর তো বোতল টানতে পারবো না কোটি কোটি টাকা তো আর দুই নম্বরই করে কামাতে পারবো না সব ভণ্ডামি দূর হয়ে যাবে মানুষের সামনে চেহারা খুলে যাবে তখন পরিণতি কি হবে বুঝেন না তো একই অনুভব করেছিল পরিণতি কি হয়েছে ঝুঁকি চেঙ্গিস খান এসে খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করেছে আর চেঙ্গিস খানের নাতি হালাকু খান এসে সে আব্বাসী খলিফা সহ অর পুরো দেশরেই রে করে দিয়ে গিয়েছে ইসলামী খেলাফত সর্বপ্রথম পতন আল্লাহর নবীর জামানা থেকে সেই সাড়ে সাতশো বছর পরে সে সে আব্বাসী খলিফাদের হাতে হলো কেন কারণ নিজেই নিজের ভাইরে হত্যা করেছে হত্যায় সাহায্য করেছে দুই দিন পর তার পরিণতি হয়েছে কাশ্মীরে তো জুলুম আজকে থেকে হয় নাই আসামের মুসলমান কয়দিন কতটুকু অবস্থান নিয়েছিল কাশ্মীরের মুসলমানের পক্ষে ভেবেছিল মরে মরুক ওদের নিয়ে কথা বলে আমরা ভেজালে না পড়ি পরিণতি কি আজকে তারা কোন পরিণতির সম্মুখীন দিল্লির মুসলমানরা ভাবল অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছে হোক কয়েক হাজার মুসলমান শহীদ হয়েছে হোক এটা অযোধ্যার বিষয় এটা তারা বুঝবে আমাদের কি ক্ষতি হয়েছে এখন তাদেরকে লঙ্গি আর প্যান্ট খুলে খুলে কাদের আগা কাটা এটা দেখে দেখে মারে কারণ চেহারা দেখে তো সবাই রে বোঝা যায় না কে মুসলমান আর কে কাফের নাম শুনেও আজকাল বোঝা যায় না মুসলমান এমন ছোল্টু বল্টু নাম রাখে এটাকে মুসলমান অন্য ধর্মের আলাদা করা যায় না কিন্তু তো মোটামুটি সবাই কাটে এখন লঙ্গি খুলে প্যান্ট খুলে চেক দেয় কাটডা কাটা বেশ ধরে ধরে সুন্দর করে জবাই করে দেয় হয় না এই পরিণতি হয় নাই গত দুই তিন বছর আগে পত্রপত্রিকায় আসে নাই তো কী ভেবেছেন খুব সুখে থাকবেন আজকে নিজের ভাইয়ের গোস্ত খাবেন কালকে আপনার গোস্ত কেউ খাবে না আরে এই ধারণা নিয়ে বসে আছেন আল্লাহ কোরআনে বলেছে তোমার খুশি হবে না উম্মতের তো দোষ আছে উম্মতের মানবীয় ত্রুটি আছে রাখো উম্মতের কথা তুমি তো সর্বযুগের সবথেকে সুন্দর চরিত্রে অধিকারী তোমার উপরই কোনোদিন খুশি হবে না যতদিন না তুমি ইসলাম ছেড়ে ওদের আদর্শ অনুসরণ করবা রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র সমাজতন্ত্র বা রাজতন্ত্রের ধরবা ধর্ম নিরপেক্ষতাবাদকে ধরবা অর্থনৈতিক ক্ষেত্রে সেই পুঁজিবাদ নয়তো সমাজতন্ত্রের ধরবা বিচার ব্যবস্থার ক্ষেত্রে মানবরচিত বিধানরে ধরবা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সে অসাম্প্রদায়িক শিক্ষারে ধরবা সব ক্ষেত্রে যতদিন ওদেরকে খুশি না করবা ততদিন পর্যন্ত ওরা তোমার উপর খুশি হবে না বলবেন দাজ্জাল আসবে কেউ রব মানবো না আরে দার্জাল মিশনে পা দেন নাই কে আমার বলেন তো এই যে পুঁজিবাদ এই যে সমাজতন্ত্র এই যে গণতন্ত্র কে বা নিয়েছে এগুলা একটু ইতিহাস পড়ে দেখেন ঘুরে ফিরে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম কোনটার পেছনে ইহুদি শক্তি নাই আমার শুধু বইলেন এই যত তন্ত্র আর মন্ত্র নিয়ে ঘোরেন দুনিয়া সব মুসলমান যেগুলো আঁকড়ে ধরেছেন এবং এগুলোকে হারফে আখির এর চাইতে আর উত্তম কিছু হতে পারেন এটাই লাস্ট এর বাইরে ইসলামের কোনো খেদমত করাও সম্ভব না ইসলামের খেদমত করলে এগুলা দিয়েই করা লাগবে কত কিছু আর গেল এগুলো যাবে না কোনো দিন এড়ি দিয়েই করা লাগবে এই বিশ্বাস যারা লালন করেন তারাই তো নিজের অজান্তে আল মাহজুব বলেন ও গজবগ্রস্ত আর পথভ্রষ্ট সেই গজবগ্রস্তের পথে তো আপনিই চলেন তো এই যে ওদের পথে চলছে ইহুদিরা দুই দিন পর দাজ্জাল আসবে সেও ইহুদি কেমনে কন ওর কথা শুনবেন না আজকে তো শুনছেন কালকে কেন শুনবেন না হ্যাঁ আজকে একটু শুনছেন আগামীকাল আরেকটু শুনবেন তারপরের দিন আরেকটু শুনবেন কারণ আদর্শিক পতন এভাবে হয় পথের শুরুতে যেই দূরত্ব সামান্য থাকে পথের শেষে সেই দূরত্ব অনেক বেড়ে যায় উদাহরণ দিয়ে বোঝেন এখান থেকে সামনে গেলাম দুইটা রাস্তা বের হলো মনে করেন দুইটা হয় না এরকম ডান দিয়ে একটা রাস্তা যাচ্ছে বাম দিয়ে একটা রাস্তা যাচ্ছে আচ্ছা ডানের আর বামের রাস্তার মধ্যে রাস্তার শুরুতে কয় ফিট দূরত্ব আর হবে পাঁচ ফিট দশ ফিট বিশ ফিট ধরলাম একশো ফিটই কিন্তু যত সামনে আগাবে দূরত্ব কমবে না বাড়বে আরে বলে না কমবে না বাড়বে এক মাইল যাওয়ার পর দূরত্ব কেমন হবে দুই মাইল যাওয়ার পর দূরত্ব কেমন হবে ধীরে ধীরে বাড়তেই থাকবে আদর্শিক পতনে এমন হয় যারা একবার নিজের ইমানরে বিক্রি করা শুরু করে একবার যারা নিজের আমলরে বরবাদ করা শুরু করে থামতে আর পারে না একটা ছাড়ে দুইটা ছাড়ে তিনটা ছাড়ে ছাড়তেই থাকতে হয় ছাড়তেই থাকতে হয় এই যে আজকে আপনি কোরআন ছাড়া শুরু করলেন যে ইসলামের চারশো চৌরাশি আয়াত নয়তো নাই বললাম জিহাদ খারাপ জিনিস তো ঠিক আছে জিহাদ শব্দ বাদ দিলাম ভেবেছেন কালকে নামাজ বাদ দিতে বলবে না রোজা বাদ দিতে বলবে না আপনার মসজিদের উপর আঘাত আসবে না আপনার মাদ্রাসা কেউ ছুঁয়ে দেখবে না আপনার হে কেউ হাত বাড়াবে না আপনার মার্কাজের দিকে কেউ চোখ রাগাবে না আর এই পরিণতি যদি আপনি চিন্তা না করেন তাকিয়ে দেখেন পৃথিবীর সেই মাজলুম এলাকাগুলোর দিকে কোথায় সেখানকার খানকাগুলো কোথায় মার্কাজগুলো কোথায় মসজিদগুলো যখন মারা শুরু করেছে খালি ধরে ধরে জঙ্গিরে মারে নাই বরং গণহারে সবাই মেরেছে যেই বাচ্চা নিজের মারে এখনো মা বলে ডাকতে পারে নাই ওরাও তো আস্ত রাখে নাই তো আজকে ভেবেছেন মুখ বন্ধ রাখলেই বেঁচে যাবেন আরে না আজকে আপনারে পালে কি জন্য জানেন আপনার রে মহব্বত কইরে না ও তো আল্লাহরই মহব্বত করতে পারে না আপনারে মহব্বত করবে থেকে আপনি আল্লাহর একটা গোলাম মাত্র রাসূল রেই ভালোবাসতে পারে রে আর আপনি রাসূলের আদনা একটা উম্মত নিয়মিত পাপের মধ্যে ডুবে থাকা লোক আপনার প্রতি এত মহব্বত থেকে আসে আরে ধোকার সাগরে আছেন কোনো মহব্বত না কাটা দিয়ে কাটা তোলা হয় রে ভাই সেই র্যান্ড কর্পোরেশন এখন থেকে দুই যোগ আগে রিপোর্ট দিয়েছিল যে আমেরিকা যদি সারা দুনিয়ার সুপার পাওয়ার থাকতে চায় সবচাইতে বড় চ্যালেঞ্জ হল ইসলাম এ কারণে অরওয়ান ওয়ান নামে ওর ইসলাম তো শুরু করেছিল তাদের বিশেষ যেই পরামর্শ উল্লেখ করার জন্য আমি কথাটা টানলাম তারা বলেছিল মুসলমান মোট চার শ্রেণী সব মুসলমান এক শ্রেণী না কয় শ্রেণী মুসলমান যে এক শ্রেণী না এটা তো আপনারাও বুঝেন একদল আর একদল কত খারাপ মনে করে বিধর্মের কয় তুই ওয়াহাবি ওয়াহাবিরা কয় তুই সিন্নি আরে বলে না আহলে হাদিস কয় তুই আবু হানিফার ধর্মের অনুসারী আবু হানিফা তোর নবী আবার সে বলে তুই কাফের চাইত জঘন্য হয় কিনা মায়ের পিঠ নিজেরা মারামারি কইরে শেষ করতে পারবো না কাফের মুশ্রিক নিয়ে ভাবমুখ হবে হ্যাঁ এর মানে আমি কারো পক্ষে বলছি বিষয়টা এরকম না কিন্তু হালো তেমন ভাই শত্রু যদি আপনার দশটা থাকে কিন্তু সব শত্রুর স্তরতে এক না ফেরাউনও দুশ্মন আবার কারুনও দুশ্মন আবার হামানও দুশ্মন কিন্তু হামান আর ফেরাউন কিন্তু এক স্তরের না আবু তলেব কাফের আবু জাহালো কাফের কিন্তু দুই কাফের যদি এক পাল্লায় মাপেন আপনি বোকা তাহলে শত্রু তো অনেক আছে কিন্তু এক হলো মুমিন কিন্তু ফাসেক মুমিন কিন্তু বেদাতি মুমিন কিন্তু ভেজাল আছে আর এক হলো এমন কাফের যে কাটা করতে চায় দুইটারা যদি এক পাল্লায় মাপেন ঠিক আছে অবস্থা আরে ঠিক আছে নাকি মানুষের একটা স্বাভাবিক ফিতরত হলো লড়াই কারো না কারো সঙ্গে সে লড়াইয়ের থেমে মানে লেগেই থাকে এটা একটা উসুল আল্লাহত আলাহ কোরআনে একটা আয়াত খেয়াল করেন মোহাম্মদুর রসূলুল্লাহ ওয়াল্লাদীন নামা আশিদ্দা ও আল আল কুফফার রুহামা উবৈনহুম আল্লাহ তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহ আলী হেসাল্লাম এবং সেই রাসূলের সঙ্গে সাহাবিদের গুণ কি বললেন এরা কাফেরদের উপর কঠোর মুমিনদের প্রতি রহম দিন কেন কাফেরদের প্রতি কঠোর কেন এই কঠোরতার অর্থ কী এটা নতুন কোনো অর্থ রুজাহাল গংয়ের বিরুদ্ধে ওমর রাদী আল্লাহ তরবারি নিয়ে বের হয়েছিলেন রাসূলের কল্লাকাটবেন বলে কাটেন না ইসলাম গ্রহণ করেছেন রাসুল বলে না এবার এটা রেখে হাতে কলম ধরো বরং রাসুল বলেছেন মিশন চলবে এতদিন যেটা ব্যয় হতে ইসলামের বিরুদ্ধে স্বভাব পাল্টায় পাল্টায় না না মানুষের মানুষের জায়গা থেকে সরে যেতে পারে কিন্তু অভ্যাস অভ্যাসের মোর পরিবর্তন হতে পারে ওমর এতদিন যেই ক্ষোভ ছিল মুসলমানের বিরুদ্ধে এখন সেই ক্ষোভ তুমি ব্যয় করবা কাফের বিরুদ্ধে এর প্রকৃষ্ট একটা উদাহরণ আমি দেখে এসেছি কয়েকদিন আগে পঞ্চ করে যত দল আছে কৌমি বলেন আলিয়া বলেন তাবলিগের দুই ভাগ বলেন চরমনাই বলেন অন্যান্য পীর সাহেবের অনুসারী বলেন অবাক হলাম আমি বাংলাদেশের ভোলায় কিছুটা দেখেছি আর সবচাইতে বেশি দেখলাম আমার চোখে ভুল হতে পারে অন্যের চোখে অন্য দৃশ্য দেখতে পারে আমি দেখলাম সবচাইতে বেশি এক হয়ে কাজ করে পঞ্চগড়ে কেন কারণ সেইখানে সবচাইতে মজবুত হলো কাদিয়ানি কাদিয়ানি হলো কমন শত্রু সব দলের শত্রু এখন কাদিয়ানি এতটা শক্তিশালী অবস্থানে আছে সবাই অস্তিত্বের হুমকির মুখে আছে এখন সবাই মিলে এক হয়ে তাদের শক্তি ব্যয় করছে কাদিয়ানির বিরুদ্ধে চিন্তা করলাম যদি কাদিয়ানি না থাকতো এই শক্তিগুলো ব্যয় হতো এই এই যে যে দিতে হয় না বাংলাদেশে যুদ্ধতে এগিয়ে আছে না এলাকাগুলো খারাপ মনে করেন না বাস্তবতা এমন কিনা এগিয়ে আছে কিনা যদি কাফেরদের বিরুদ্ধে এই শক্তিগুলো ব্যয় হতো কখনো নিজের ভাইয়ের দিকে তাকানোর সময় পেত না কারণ জানে আমি তো আমার ভাইরে মারি দুই দিন পর সাথে তো দুইজনটাই মাইরা দেওয়া যাবে এর চাইতে শক্তিগুলো জমায় রাখি সবাই মিলে আমরা কাফেরদের বিরুদ্ধে ব্যয় করব একটাবার চিন্তা করেন বাংলাদেশে মুসলমান আছে দশ কোটির চাইতে বেশি নাই দশ কোটি ধরলাম দশ কোটি মুসলমান থাকতে একশো দুইশো আলেমের উপর জুলুম হয় কেমনে আমারে বোঝান তো আরে বলেন দশ কোটি মানুষ আর দশ কোটি কেন দশ লাখ কেন দশ হাজার মানুষের মধ্যে একশো মানুষের উপর জুলুম হয় কিভাবে তাহলে দশ কোটি বেঁচে থাকার দরকার থাকে সারা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান থাকতে আল্লাহর নবীর গালি দেয় কেমনে বোঝান তো আমারে আর ইহুদি আছে দুনিয়ায় মাত্র কয় কোটি কয় না কয় লাখ আর দুনিয়াতে মুসলমান আছে দেড়শো কোটির বেশি সে একা দিয়ে নিবাদ দিলাম দেড়শো কোটির বেশি তো এই দেড়শো কোটি মিলে এক নবীর ইজ্জতের হেফাজত করে না ওরা বেঁচে থাকার দরকারটা কি বলেন তো তো কিভাবে পারে এভাবেই পারে যা আমাদের ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিয়েছে এখন আমি মরলে আপনি খুশি হন আপনি বিপদে পড়লে আমি খুশি হই অথচ দরকার ছিল কি একটা ঘটনা দিয়ে বলি আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন চতুর্থ খলিফা আর আমিরুল মুমিনিন মুআবিয়া আল্লাহ আনহু তখন তো আমির হন না একজন প্রাদেশিক গভর্নর দুইজনের মধ্যে যুদ্ধ লেগেছে হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে দুই দলে যখন যুদ্ধ একেবারে রানিং এমন সময় খ্রিস্টানদের বাদশাহ ইউরোপের সম্রাট এর পক্ষ থেকে চিঠি আসলো মহাবিয়ার কাছে হে মোয়াবিয়া আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো হকের উপর কে আছে এটা কাফের বইলা দেয় এই যুগেও যেমন বলে এই হুজুর হইল ভালা ওই হুজুর হইল উগ্রবাদী এই হুজুর হইল শান্তিবাদী কাফেররা শিখিয়ে দেয় না ওই যুগে আমি দেখতে পাচ্ছি আলী ভুলের উপর আছে তুমি মোয়াবিয়া হকের উপর আছো আমরা হকের পক্ষে থাকতে চাই ওর ওয়ান টেরোর করতে চাই আজকের ইউরোপ ওর টেরোর শুরু করে নাই সেই যুগেই সুতরাং হে মোয়াবিয়া তুমি যদি অনুমতি দাও আমি আমার বাহিনী পাঠিয়ে আলীর কল্লা কেটে তোমার কদমে হাজির করব বলেন না আউযুবিল্লাহ মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতে চিঠি পাঠালেন ইয়া কালবার রুম কি শব্দ চয়ন সুবহানাল্লাহ ইয়া কালবার রুম হে রোমের কুত্তা শুনে রাখ দেশের বাদশাহ দুনিয়ার সুপার পাওয়ার সেই সময়ে আমরা তো একটু করা কথা বললে আজকে চেষ্টা করছি একটু ঠান্ডাভাবে বলার আমরা একটু করা কথা বললে আপনারাই বেজার হয়ে যান কিন্তু শব্দচয়ন দেখেন কার এক সাহাবির কোন সাহাবি যিনি ওহি লিখতেন এই কোরআন যে পড়ছেন যার লেখার বরকতে পড়তে পারছেন আর অনেক অন্যান্য অহি লেখকের পাশাপাশি তিনি অহিলাখুক ছিলেন রাসুল যার ব্যাপারে দোয়া দিয়েছেন আল্লাহ আল ওয়াহ দিবি আয় আল্লাহ তার এমন বাড়ান সেও যেন মানুষকে হেদায়েত দেয় নিজেও সর্বদা হকের উপর থাকে আয় আল্লাহ এমন ভাবে তারে কবুল করে নেন সে চিঠি লিখছি আকালবার রুম হে রোমের কুত্তে শুনে রাখ ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে হতেই পারে দুই দিন পর আবার মিটমাট হয়ে যাবে মাঝখানে এসে নাক গলানোর তুই কেরে। সময় আছে এখনো মুখ সামনে কথা বল রোমের कुत्ता না হলে আমি এমন এক বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে আর শেষ সদস্য থাকবে আমি মুআবিয়ার সামনে আর করবে কি জানো তোর কল্লা কেটে আমার সামনে না আলীর কদমে লুটিয়ে দিবে চিন্তা করতে পারেন যে ভাই ভাই এখতলাফ থাকতে পারে এলমি এখতলাফ এলমি মুনাজারা এলমি মুনাকাশা চলতে পারে কিন্তু এটা নিজেদের অভ্যন্তরীণ বিষয় যখন ইসলামের ওপর আঘাত আসবে যখন মুসলমানের ওপর আঘাত আসবে তখন এটা দেখার বিষয় না সে কে আর আমি কে বরং এটা দেখার বিষয় তুই আমাদের সবার শত্রু তো আজকাল তো বসে বসে সৌদিতে বসে বিবৃতি দেন মুসলিম শাসকরে ধন্যবাদ কারণ সে একজন খারেজিরে গ্রেফতার করেছে যদি এই প্রশ্ন ছুড়ে দেই। যেই সৌদি আরবে শত শত হাজার হাজার আলেম তো যেই সেই আলেম না আলেম। দিনাতিপাত করছে অনেকে মরেই গেছে জেলে পড়ে থাকতে থাকতে কতজনকে ফাঁসিতে লটকিয়ে হত্যা করা হয়েছে সেখানে আপনারে জেলে না ঢুকিয়ে সিরোমে বসে বাতাস খেয়ে খেয়ে নসিহত করার সুযোগ কেন সেই ইহুদিদের গোলাম দিয়ে রাখলো আপনার প্রতি এত দরদার মোহাম্বত থেকে আসলো সেও আলেম আপনিও আলেম কারো স্থান হয় জেলখানায় আর কারো স্থান হয় এসি রুমে পার্থক্যটা কোথায় তো যাই হোক বলছিলাম গালি দেওয়া সহজ সহজ সে খারেজি এখন আবার নতুন গালি বের হয়েছে মানহাজি হয় নাই মাগরিবের পর এটা নিয়ে লম্বা আলোচনা দেখলাম এখানে হয়েছে কারে বলে ভাই মানহাজি আমি যতটুকু দেখেছি রিসার্চ করেছি বাংলাদেশে এই নামে কোনো দলের অস্তিত্ব আমি চ্যালেঞ্জ করে দিলাম কেউ প্রমাণ করতে পারবে না যদি থাকে মানহাজি দলের সভাপতিকে সেক্রেটারিকে অফিস কোথায় বাদ দিলাম অফিস নাই কার্যক্রম কি কি এর গঠনতন্ত্র কি কি কিভাবে পরিচালিত হয় থেকে ফান্ডিং আসে কবে শুরু হলো কবে শেষ হচ্ছে এই শব্দ আসলো কোত্থেকে গালিবাজরা একটা গালি বানিয়ে ফেলেছে এবার শুরু হলো মানহাজি আরে মানহাজি মানে কি মানহাজ মানে ধারা যে কোনো ধারার উপর আছে তারে বলা হয় মানহাজি যেমন ইসলামের অনেকগুলো ধারা আছে আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান 73 দলে ভাগ হবে এক দল যাবে জান্নাতে 72 দল যাবে কারা যাবে জান্নাতে যাদের মানহাজ হবে জামা আনা আলহ সাহাবি এই পথের উপর থাকবে এই ধারার উপর থাকবে তারা হলো মানহাজি তাহলে মানহাজি মানে হলো সুন্নতি জামা জামাআ তার মানে যারা নবীর আদর্শ সাহাবীদের আদর্শ মেনে চলে তারা মানহাজি এই বিবেচনায় তো সব সুন্নি সব আহল সুন্নর অনুসারী তো মানহাজি তাহলে এটা আবার গালি আসলো কোথ থেকে না ব্যাখ্যা দেওয়া হয় যারা ব্যাখ্যার দিকে নাই গেল উদাহরণ দেওয়া হয় আপনিও একটা মানহাজি রিমান্ডে আমারে জিজ্ঞেস করা হলো হুজুর অমুকার আর তমুক হুজুর তারা জিজ্ঞাসা করতে বলে গিয়েছে আপনার সম্পর্কে তো মোটামুটি অনেকরেই জিজ্ঞেস করেছিলাম এক একজন এক এক রকম প্রতিক্রিয়া জানিয়েছে কেউ কেউ বলেছে আপনি নাকি একজন মানহাজি ও মুখ হুজুর আরেকজন একজন হুজুর আর একজন এই আপনার এই কয়জন নাকি মানহাজি আর আপনাদের লিডার হলো জুনায়দ বাবুনগরী মানহাজিদের নেতা আপনারা তাদেরকে নেতা মেনে মানহাজি এই আদর্শ পরিচালনা করেন তো মানহাজি কারে কয় বললাম ভাই মানহাজি যে অর্থ আপনাদেরকে বললাম এই অর্থে আমি ব্যাখ্যা দিলাম বললাম আরবি হিসাবে দেখলে মানহাজি মানে এটা আর ফার্সি হিসাবে দেখলে মানমানি আমি হাজি মানে হাজি মানহাজি মানে আমি হাজি আপনি হাজি না অর্থ এখন বলে না হুজুর এই অর্থে বলছি না এমনি আসলে মানহাজি মানে ডাকি কারা বলে কাদেরকে বলে কেন বলে তো আমি যতটুকু দেখলাম কিছু কিছু ভিডিও সামনে আসে কেউ কেউ পাঠায় আপনার বিবৃতি দিয়েছে আপনি না কি কাফের বলেন বললাম না হুজুবুল্লাহ আলেমরা কাফের বললে তো আমি নিজেও কাফের হয়ে যাবো কারণ আমিও তো সেই ক্যাটাগরিরই একজন আদনা একজন তাহলে আলেমরা কাফের হলে তো আমি সবার আগে কাফের বললো না না যারা গণতন্ত্র করে তাদেরকে কাফের বলে আমি বলি এটা কেমন কথা গণতন্ত্রের কুফুর বলা ভাই এক কথা আর রাজনীতির নামে প্রচলিত পদ্ধতিতে রাজনীতি করে। তাদের বিষয়টা বিষয় বলবেন কেমন উদাহরণ দেই হাদিসে আছে মুনাফিকের আলামত তিনটা ডা কয়টা এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে মিথ্যা কে বলেন না একটু হাত তুলেন তো তাইলে মুনাফিক না আপনারা সবাই কেন মুনাফিক এক হলো নিদর্শন এক হলো নিদর্শন হাদিসে আছে যে সলাদ তরক করলো সে কুফুরি কাজ করলো তার মানে উচিত কিন্তু হানাফি মাঝাবের যে কোনো মুক্তির কাছে না কুফুরে কুফুরে পার্থক্য আছে কিছু কুফুর এমন ইসলাম থেকে করে দেয় কিছু কুফুর এমন যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না কিছু কুফুর এমন যেটা তাওল সাপেক্ষে কেউ যদি করে তাহলে সেটা ক্ষমার যোগ্য হিসাবে বিবেচিত হয় প্রচলিত রাজনীতিকে আমরা সমর্থন করি না এটা বলার মধ্যে কোনো তিক্ততার কিছু নাই এমনকি যারা যারাই রাজনীতি করেন তারা নিজেরাও সমর্থন করে না কে জানেন না তারা নিজেরাও সমর্থন করে না তারা বলে এগুলো আব্রাহাম লিঙ্কনের বানানো আদর্শ আমরাও এটাকে সমর্থন করি না কিন্তু নিরুপায় বলে না এই কথা আরে বলে কি না এই কথা তাহলে যেই লোক গণতন্ত্রে বিশ্বাস করে আর যেই লোক গণতন্ত্রের বুড়া আঙ্গুল দেখায় আমি কিভাবে দুইজনকে এক ক্যাটাগরিতে ফেলতে পারি বড় অবাক লাগে যদি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলি কিছু মুসলমান এমন যারা নিজের গায়ে টেনে হিচড়ে নিয়ে লাগায় যারা সেকুলার ওরা না খেপলেও এরা সবার আগে খেপে হুজুর আমার বিরুদ্ধে বিরুদ্ধে তোমার কই কইলাম একটা ঘটনা শোনাই আমাদের এবং মুরব্বী জুনায়দ বাবুনগরী হাফিজাহুল্লার কাছে ভাই মাহমুদুল হাসান গুনবীর বিরুদ্ধে ঢাকার এক সিনিয়র আলেম নাম বলবো না বিচার দিলেন তিনি আকাবির ওলামায় কিরাম রে কাফের বলে এখন বাবুনগরী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন গুনবি ভাই জিজ্ঞেস করলো বেদব তুমি আকাবিরদেরকে কাফের বলো এটা তুমি কোথায় পেয়েছো বলল হুজুর গণতন্ত্র নিয়ে আমি কি বয়ান দিয়েছি আপনাদের পাশে বসিয়ে তো দিয়েছে শাররে সালত সম্মেলনে ফেডের মিজান ময়দানে আর হাটাজারিতে আপনি তো নিজে শুনেছেন আমি এটা বলি গণতন্ত্র কুফুর সমাজতন্ত্র কুফুর রাষ্ট্রতন্ত্র কুফুর জাতীয়তাবাদ কুফুর ধর্ম নিরপেক্ষতাবাদ কুফুর আল্লাহর নবী যা দিয়ে গিয়েছেন কোরআনে যা আছে হাদিসে যা আছে এর বিপরীত যা আছে সেটাই তো কুফুর এটা তো কোন এটা যদি ইসলাম হতো তাহলে কোরআনেও পাওয়া যেত হাদিসেও পাওয়া যেত সাহাবিদের মধ্যেও পাওয়া যেত তবেই তাবে তবে এর মধ্যেও পাওয়া যেত আব্রাহাম লিঙ্কন রে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা না বলে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকেই তো গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হলো বললো তুমি কি এটা বলো কি যে যেই সমস্ত হুজুররাও ইসলামের রাজনীতি করে তারা কাফের বললো আল্লাহর কসম করে বলছি আমি কোনোদিন এটা বলি নাই যদি কেউ দাবি করে পারলে একটা ভিডিও দেখাক অথবা একটা অডিও দেখাক অথবা একটা লেখা দেখাক অথবা আমার পক্ষ থেকে যে কোনো ডকুমেন্ট দেখাক যেখানে আমি বলেছি যে কোন একজন আলেম এ কারণে কাফের সে ইসলামের রাজনীতি করে যদি এমন হয় আমি আর জীবনে বয়ান করবো না বয়ানে ছেড়ে দিব কিন্তু এই প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয় কত আজিব আজিব যে প্রপাগান্ডা ছড়ানো হয় হয়রান হয়ে যায় সে ডক্টর আবু বকর জাকারিয়া তার ভিডিওতে খারেজির পাশাপাশি বললো আলি ওসামা জাহামি জাহমি কারা যারা আল্লাহ সিফতরেই স্বীকার করে না অথচ আমরা আল্লাহ সব সিফত্রে স্বীকার করি আমাদের চাইতে ভালোভাবে আর কে স্বীকার করে ওলামায়ে দেওবন্দের আকিদাই আমাদের আকিদা আরে তোমাদের আকিদার দৌড় কতটুকু সেটা আমাদের খুব ভালো করে জানা আছে খালি মদিনা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে আসলেই আকিদার ইমাম হয়ে যায় না আকিদার কিতাব কয়টা পড়েছো তোমরা আর কোন ধারার কিতাব পড়েছ আমাদের আলহামদুলিল্লাহ তোমাদের কিতাবও পড়া আছে নিজেদের কিতাবও পড়া আছে চ্যালেঞ্জ করে বলতে পারি হিম্মত থাকলে সামনে বসো তারপর দেখা যাবে তোমার আকিদা সহি না আমার আকিদা সহি ওলামায় দেবন্দ এই অঞ্চলে ভেসে আসে নাই একজনে এসে দাবি করবে তাদের আকিদা সহি না শুধু এই যুগে না সে আকাবিরদের যুগে আরব অঞ্চলে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল ওলামায় দেবন্দ্রা কাফের ফতোয়া দেওয়ার জন্য এ কারণে আলাদা কিতাবই লিখতে হয়েছে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ এই কিতাব লেখাই হয়েছে সে আহলে হাজির সায়েকদের প্রপাগান্ডার জবাবে যারা দাবি করেছিল ওলামায়ে দেওবান কাফের মুশরিক এদের আকীদা গল আল্লাহ সিফতের স্বীকার করে না হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহ সহ অন্যান্য আকাবিদদেরও ব্যাপারে লেখা আছে তো যাই হোক কথা বলছিলাম এ প্রসঙ্গে ধোকা ধোকা বিভিন্নজন বিভিন্ন ভাবে দেয় বিভিন্ন রূপে দেয় আমার এলাকায় এসে আমি জেলে থাকা অবস্থায় সে একই সাহেব আবু বকর জাকারিয়া আসার পরে ভিডিও দেখলাম এক মসজিদের বসে বয়ান বয়ান দিচ্ছে জানি না জুম্মার অন্য বয়ান আলী হাসান ওসামা এই অঞ্চলে বসে প্রচার করে আল্লাহ সব জায়গায় বিরাজমান সত্যাগত ভাবে তো এই আকিদা সে প্রচার করে এখন ভালোই হয়েছে সে নাই এই টাইপের একটা কথা বলেছে হুভু ভাষ্য আমার স্মরণ নেই কিন্তু মূল কথা ছিল এটা যে আলী হাসান ওসামা দাবি করে আল্লাহ সব জায়গায় বিরাজমান অথচ আমাদের আকিদা হলো কোনো জায়গা কোনো স্থান কোন কাল কোন পাত্র এগুলো আল্লাহর ব্যাপারে বলা যাবে আরে বলা যাবে নাকি আল্লাহর জন্য কোনো দিক সাব্যস্ত করা যাবে না কোন স্থান সাব্যস্ত করা যাবে না কোনো সময় সাব্যস্ত করা যাবে না কোন পাত্র সাব্যস্ত করা যাবে না এগুলো তো আমাদের বৈশিষ্ট্য আমার আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর জ্ঞান সবখানে আল্লাহর এই কুদরত সবখানে এগুলো সবখানে কিন্তু আল্লাহ সত্যাগত সবখানে বিরাজমান এই কথা কবে দাবি করলাম কোন বইয়ে দাবি করলাম বই তো সব বাজারে আছে আলোচনা তো মোটামুটি সবই অনলাইনে আছে পারলে দেখা কিন্তু দাবি তো করে গেল এখন নাম দিবে আহলুল হাদিস অতীত যুগে যারা মিথ্যা কথা বলতো এদেরকে বলা হতো জাল হাদিস রচনাকারী এদের থেকে হাদিস নিত না তারা সত্য কথা বললে সেটাও নিত সেটা মারা হয়ে যেত এরা এই যুগে একদিকে উম্মতের নামে আলেমদের নামে মিথ্যা কথা প্রচার করবে মানুষের আস্থা নষ্ট করার জন্য আর একদিকে নিজেকে দাবি করবে আহলে হাদিস আর তার মানে হাদিসের খাদেম সে কিভাবে সম্ভব তার থেকে হাদিস নেওয়া তো নাজায়জ হয়ে যাওয়ার কথা তো মোদ্দা কথা হলো এটা ইমান বাঁচাতে চাইলে কোনো ধোকায় পা দেওয়া যাবে না যে যাই বলুক শুনতে হবে সেটা যেটা আল্লাহ বলেছেন যেটা রসুল প্রচার করেছেন যেটা সাহাবি তাবেই এবং তাবে তাবেইরা করে গিয়েছেন সেই সাহাবি তাবে এবং তাবে তাবেই তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাক্ষ্য দিয়ে গিয়েছেন তারা খাইরুল করুন উত্তম শতাব্দীর লোক আরে শুনেন এই যে দাজ্জাল ই আলোচনার বিষয় দিয়েছেন দাজ্জালকে কিভাবে রুখতে হবে এটা নিয়ে আজকাল গজলে বানিয়ে দেওয়া হয়েছে রুখতে হবে দাজ্জাল কিন্তু লিখে রাখেন দাজ্জালটা রোখার সাধ্য পৃথিবীর কারণেই আল্লাহ রসুল দাজ্জালটা রুখতে বলে নাই দাজ্জাল থেকে ভাগতে বলেছে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদে থাকার জন্য হেফাজতের দোয়া করতে বলেছে কেউ নাই দুনিয়াতে যে দাজ্জালটা ঢুকতে পারে ইসা আলহিসাল্লাম আসার আগে বোম মারবেন না পারমাণবিক মারবেন আরে সেই সময় তো খলিফা মাহতে দুনিয়াতে থাকবে আল্লাহ যাকে এমন কারামত দান করবেন সেই তুরস্ক গিয়ে জয় করবে শুধু তাকবির দিয়ে অস্ত্র ব্যবহার করে লাগবে না গিয়ে শুধু লিল্লাহি তাকবির আল্লাহ আকবর দিবে আপনাদের তাকবিরে তো বাতিলের হৃদয় কম্পন ধরে না তার তাকবিরেই কাফেররা সব ভেগে অস্ত্র সমর্পণ করে পরাজয় স্বীকার করে নিবে সেই খলিফা দার্জালের একটা চুলও ছিটতে পারবে না তো দার্জালটা রোখা সম্ভব না তো দাজ্জালের থেকে হেফাজতে থাকার জন্য চেষ্টা করতে হবে কীভাবে হেফাজতে থাকবেন জানেন অনেকের ধারণা গ্রামেগঞ্জে চলে গেলে খেতখামার করলে আর শুধু সোনার উপ জমালেই মনে হয় দাজ্জালের ফেতনা থেকে বাঁচা যাবে আরে খালি এতটুকু তো সীমাবদ্ধ থাকলে আপনি বোকার স্বর্গে বাস করছেন ইমরান নজরের ফাঁদে আর ইমরান নজরের আদর্শ বাংলায় যারা প্রচার করে তাদের ফাঁদে পা দিয়েছেন দাজ্জাল থেকে বাঁচতে চাইলে কি করতে হবে এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি দাজ্জাল থেকে বাঁচতে চাইলে ইমানরে মজবুত করতে হবে সুরায় কাহাফের প্রথম আর শেষ দশ আয়াত এটাই তো বলা হয়েছে পড়লে দাজ্জালের ফেতনা থেকে বাঁচা যাবে মুখস্থ রাখলে বাঁচা যাবে এমনকি দার্জালের সামনে পড়ে বলেছেন এই কাহাফের প্রথম দিবা কি আছে গেলে দশায়াতে এটাই পাবেন ইমানের শিক্ষা আছে তাউহিদের শিক্ষা আছে যার মধ্যে তাওহিদ আছে পৃথিবীর কোনো বাতিল তারা থাবাতে পারবে না যার মধ্যে সহি তাউহিদ আছে সেই মদিনা ইউনিভার্সিটির তাওহিদের কথা বলছি না সেই বিন সালমানের তাহিদের কথা বলছি না সেই ইমান বিক্রি করা তাহিদের কথা বলছি না আরে যার ভেতরে বেলালের মতো আছে মারতে মারতে তারে যদি বেলালের মতো আহত করেও ফেলে রাখা হয় কিন্তু তার তারে বুক থেকে কেড়ে নিতে পারবে না আরে সুমাইয়ার জান কেড়ে নিতে পারে আবু জাহাল একজন বুড়া মহিলা লজ্জাস্থানে আঘাত করে তাকে কবরে পাঠিয়ে দিতে পারে যান নিতে পারে কিন্তু ইমান রে কোনো মূল্যই নিতে পারে না তো দাজ্জালের ব্যাপারে করণীয় কি যদি জিজ্ঞেস করেন আমি বলবো ভাই ইমান করেন কেমন মজবুত যে মোকাবেলা না 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 করতে করতে পারে পারে ফেরাউন আগুনে টলে মাথার করাত রেখে দেহকে ডিখন্ডিত করে দিলেও আলাদা হয় না যে ইমান শুধু দাজ্জালের দেওয়া কিছু রুটি আর কিছু খাবার দাবার পেয়েই বিক্রি হয়ে যায় না আর যেই ইমান এমন পাহাড়ের মতো মজবুত থাকে মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে সরাতে পারে না পারবেন না এমন ইমেন্ট বাড়াতে কিভাবে বানাবেন ইমান বানাতে চাইলে কি সোহ এলম কালামও লাগবে অজ্ঞতা দিয়ে আর মূর্খতা দিয়ে তো ইমানের উপরে চলা যায় না এই বেদাতিরাও তো নিজেদেরকে পাক্কা বোমেন মনে করে কিন্তু ভেজাল কোথায় নাই হবে শিখবেন দিয়েছেন আল্লাহ মাধ্যম আল্লাহরিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে তিনি দিয়ে গিয়েছেন সাহাবিদেরকে সাহাবীরা দিয়েছেন তাবেইদেরকে তাবেইরা দিয়েছেন তাবে তাবেইদেরকে এভাবে এই যুগের হকপন্থী কেরাম যারা আছে তাদের উস্তাদরা দিয়ে গিয়েছেন তাদের আমাদেরকে সুতরাং যদি সহি এলেম অর্জন করতে চান ওলামা কেরামের সঙ্গে জুড়ে থাকেন আলেম থেকে যত দূরে যাবেন এলেম থেকে তত দূরে যাবেন এলেম থেকে যত দূরে যাবেন ইমান থেকেও তত দূরে যাবেন ভাববেন না হুজুর বই পইরা শিখা নিমু ইউটিউব শাহেক ইউটিউব শাহেক গুগল তো আছেই ইউটিউবে সার্চ করব গুগলে সার্চ করব সমাধান হয়ে যাবে এই হুজুর গো পিছা দৌড়াইতে ভাল লাগে না হুজুররা ভাব নিয়ে থাকে দশ দিন গেলে একদিন দেখা করা যায় ব্যস্ত থাকে মুসাফা করতে খবর হয়ে যায় আরে ডাক্তারের পিছে দৌড়ানোর সময় তো এটা মনে থাকে না বিল্ডিং বানানোর জন্য ভালো ইঞ্জিনিয়ার খোঁজার সময় তো এটা মনে থাকে না ডাক্তারের জন্য তো আগে এক মাস আগে সিরিয়াল দিয়েও ভালো ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না তা আপনার কাছে ইমান কি শরীরের চাইতে আর বাড়ির চাইতে সস্তা হয়ে গেল মাল কেনার সময় এক নম্বরটা কিনবেন দুনিয়ার ধান্দা করার সময় এক নম্বরটাই বাইসা নিবেন আর ইমানের সময় আসলে আপনার হাতে টাইম নাই আপনার হাতে এই নাই সেই নাই একটু দৌড়াবেন একটু খাটবেন এইটা পারবেন না আরে সালমান জীবনীটা খালি বছরের বুড়া কেমনে পেয়েছিলেন ওনার কপালে তো দেশের ইরানের মানুষ তিনি আর রাসুল জন্মালেন মক্কায় গেলেন মদিনায় ইরান থেকে কিভাবে তিনি হেদায়ত পাবে এই বুইরা জীবনীটা খালি পইরা দেখেন যে হকের জন্য কিভাবে নিজেরা ব্যয় করে দিতে হয় আপনি হকের জন্য নিজেরা কোরবান করবেন আল্লাহ জান্নাত আপনার জন্য উৎসর্গ করে দিবেন তোলামায় কেরম রে আঁকড়ে ধরে রাখতে হবে আলেম থেকে আলাদা হওয়া যাবে না আরে যদি শুধু কিতাবে যথেষ্ট হতো কিতাবের সংখ্যা এত কম কেন ভাই আসমানী কিতাব আল্লাহ চাইলে নবীর মাধ্যম ছাড়াও দিতে পারতেন আল্লাহ যা চান সব পারেন পৃথিবীতে নবী কত বলবেন সহীব নে হিব্বানের হাদিস আলোকে এক লাখ চব্বিশ হাজার অথবা বললেন দুই লাখ চব্বিশ হাজার বাদ দেন সংখ্যা যেটাই হোক না কেন কিন্তু এটা তো মানবেন যে কিতাবের সংখ্যা খুবই কম বড় কিতাব মাত্র চাইরটা কোরান তাওরাত জাবুর, ইঞ্জিল আর সহিফা আছে ছোট ছোট আরও কয়েকটা কিতাব এত কম কেন এবং নবী এত বেশি কেন তার মানে হেদায়েত এবং আইলম সিনা থেকে সিনায় যায় সাহাবিরা কিতাব পড়ে পরে দিন শিখেছেন না নবী সহবতে থেকে দিন শিখেছেন কত সাহাবী এমন ছিলেন যারা পড়তেই জানতেন না নাহনু উম্মাতুন উম্মিয়ুন লা নাকরা ওয়া লা আল্লাহ নবী নিজে বলেন আমরা হলাম নিরক্ষর জাতি আমরা পড়তে জানি না লিখতে জানি না এটা কখন বলে যখন অধিকাংশ সাহাবীর অবস্থা এমন না পড়তে জানে না লিখতে জানে তার মানে আলিফ বা সা পড়তে পারে না তাহলে হেদায়েতের উপর ইলমের উপর থাকে কেমনে সোহবতের বরকত এই যুগে আলহামদুলিল্লাহ আছে এই যে প্রফেসর হামিদুর রহমান সাহেব নাম শুনেন নাই আর শুনেন নাই অনেকে চেনার কথা ওনার এত কৃতিত্ব এত গৌরব এবং ওলামায় কেরামের মধ্যে এত সম্মান কেন এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা তার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে থাকে কেন কারণ হাফেজ জি হজর রহমতুল্লাহ আলী সহবতে জীবনটারে ফেদা করে দিয়েছেন বুয়েটার চাকরি ছেড়ে দিয়েছেন হাফেজ জি হুজুরের সহবতে থাকার জন্য তো এরকম কোরবানি করা লাগবে হকপন্থী আলেম যদি এমন হয় যে চীন দেশে আছে প্রয়োজনে সফর করে সেই চীনে চলে যাবেন কিন্তু তার সোহবতরে আঁকড়ে ধরতে হবে যদি তার থেকে এলিম নিতে পারেন ইমান ইমান পারবেন আর যদি পারেন কোরবানি পেশ করতে পারেন দাজ্জাল কেন দার্জালের কিছু হবে না কি করবে দাজ্জাল মেরে দুই টুকরা করবে মরতে দেরি হবে জান্নাতে যেতে এক মুহূর্ত দেরি হবে না সহি হাদিসে আছে শহীদকে ছয়টা ফজিলা তেমন দেওয়া হয় যেটা আর কাউরে দেওয়া হয় না এর মধ্যে এক নম্বরই হলো রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা তার সব গুণারে খবর মা করে দেন তো দাজ্জাল কি করবে দাজ্জাল আপনার জান্নাতে যাওয়ার কষ্টটা সহজ করে দিবে দাজ্জাল আপনার জন্য নেয়ামত সেই যে কাফের মুশরিকরা আছে না এটা কিন্তু আমাদের জন্য নেয়ামত বলবেন কেমনে আরে কাফের মুশরিক যদি দুনিয়াতে একটাও না থাকতো বদর আর উহুদ থেকে আসতো হামজা রাদিয়াল্লাহু আনহুর ফজিলত কিভাবে তৈরি হতো আরে বেলালকে নিয়ে এত গর্ব কিভাবে করতেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুমিনদের চোখের মনি কিভাবে হতেন যে যত কোরবানি দেয় আল্লাহর কাছে সে তত চমকে যায় ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ কোরআনে বলে নাই আরে বলে নাই ফেরাউনের চাইতে কত বড় বড় রাজা বাচ্চা দুনিয়া থেকে চলে গেল তাদের বউয়ের নাম কেউ জানেই না অথচ আল্লাহ কোরআনে বলেছে আল্লিল্লা আহুম রাতা ফেরাউন আর তুমি যদি মুমিন হও তোমার ইমান ঠিক আছে কিনা মাপার জন্য আমি আল্লাহ একটা মডেল তোমার সামনে রেখে দিলাম একটু মিলায় দেখো ফেরাউনের বউয়ের মতো ইমান হয়েছে কিনা তোমার যদি হয় তাইলে মনে করবা চলবে যদি না হয় তাইলে মনে করবা জীবনটাই বেকার তো দিতে হবে কোরবানি কোরবানীর দ্বারাই মর্যাদা বাড়ে খালি দুনিয়ার মধ্যে নিজের শরীরটারে খুব সুন্দর বানাবেন লোসন মোশন মেখে এসি রুমে থেকে নিজের শরীরটা থেকে এমনভাবে আলো ছড়াবে পরিণতি করে রাখবেন কিন্তু হালত যদি এমন হয় কেয়ামতের দিন আপনি উঠবেন আর ধরে আল্লাহ জাহান নামে ফেলে দিল কি লাভ হবে এত সুন্দর শরীরে অপরদিকে কেয়ামতের দিন এমন অনেক আল্লাহর বান্দা হাজির হবে যাদের গলা কাটা বুকটা ঝাজরা হওয়া হাত একটা নাই কারো পা নাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসবে কারণ যার যেমন মরণ কেয়ামতের দিন সেভাবেই উঠবে এই দাড়ি ছাড়া যারা আছেন না এই অবস্থায় মরণ হলে কেয়ামতের দিন এই চেহারাটা নিয়ে উঠবেন মরার পর নতুন করে দাড়ি গজাবে না রাসুলের সামনে গিয়ে বলবেন নবী আমার লেগে একটু সুপারিশ করেন আমার হাউজে কাউসারের পানি পান করান যদি খালি জবাব দিয়ে দেয় তোর চেহারা তো আবার উন্মতের মতো লাগে না কি হবে আপনার যদি এমন হয় আপনি সুন্দর শরীর নিয়ে একেবারে জিম করা শরীর নিয়ে ময়দানে উঠলেন আর সেদিন রক্তমাখা অনেক মানুষও সেই ময়দানে উঠলো কিন্তু আপনারে আল্লাহ ফেলে দিলেন কয়েক টুকরা হয়ে কেটে কেটে জাহান নামে পড়ে গেলেন আর তারা বিজলির গতিতে জান্নাতে চলে গেল কেমন আফসুস হবে জীবনটার জন্য সুতরাং দুনিয়ার কোরবানি কতটুকু দিলেন এটা ভুলে যান দুনিয়ার কতটুকু কোরবানি লাগবে বলবো আরে বলবো ইউব তালার হাসাবি হাসাবিদিন সই হাদিস আল্লাহনবী বলেন তোমার দিনদারি যতটুকু তোমার উপর পরীক্ষাও আসবে ততটুকু তো আপনি খুশি হওয়ার কারণ নেই হুজুর আমার কোনো পরীক্ষা আসে না গোটা দুনিয়া আমার দোস্ত আরে ভাই আল্লাহর নবী মিথ্যা বলেন না আল্লাহর নবী ভুল বলেন না বানায় বানায় কথা বলেন না চার আল্লাহ বলেন তিনি মন করা কথা বলেন না যা বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহি নবী বলেন যার দিনদারি যতটুকু তার উপর পরীক্ষা আসবে ততটুকু ইন্না ইজামাল জাজামা ইজামিল বালা পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত তো বড় হবে ওয়া আল্লাহ কোন জাতিরে ভালোবাসলে তাদেরকে পরীক্ষা করে ফামান رضی فله الرضا ومن سخط فله السخط বিপদে পড়েও যে আল্লাহর উপর রাজি থাকে আল্লাহর উপর বেজার হয় না আল্লাহও তার উপর রাজি হয়ে যায় আর বিপদে পড়ে যে আল্লাহর উপর বেজার হয়ে যায় আল্লাহ তার উপর বেজার হয়ে যান সেই হাদিস ওই বুখারীর হাদিস নবী বলেন আশার দুন্নাসি বালা আনাল আমবিয়া ثم الامসলু فالامসলসবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হয় নবীরা এরপর যে নবীর যত কাছে তার পরীক্ষা তত বেশি তো প্রস্তুত আছেন পরীক্ষা দেওয়ার জন্য দুইবার দেওয়া লাগবে না পরীক্ষা দুনিয়ায় পরীক্ষা দিবেন আখেরাতে আর দেওয়া লাগবে না সোনারেও পুরিয়ে খাঁটি বানাতে হয় দুনিয়ায় বিপদের পরীক্ষায় পুরে পুরে খাঁটি হবেন মরার পর ডাইরেক্ট আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর দুনিয়ায় পরীক্ষায় পুরে পুরে খাঁটি হবেন না আল্লাহ জাহান্নামের আগুনে পুরিয়ে খাঁটি বানিয়ে তারপর জান্নাতে দিবেন মুসলমান হলে জান্নাতে তো যাবেনই দুই দিন আগে আর দুই দিন পরে কিন্তু জাহান্নাম খেটে যাবেন না ডাইরেক্ট যাবেন ফয়সালা আপনার ইচ্ছায় আপনি নিজেই বেছে নেন যদি আপনি ভাত এটা বেছে নেন যতই বাধা আসুক যতই প্রতিবন্ধকতা আসুক আমি হকের উপর থাকবো হক ছাড়ব না বিক্রি করব না তাহলে সেই আখরাতে আর পরীক্ষা দেওয়া লাগবে না সেখানে আর পুরে খাঁটি হতে হবে না এখানে জান্নাত পবিত্র জায়গা আপনিও পবিত্র হয়ে গিয়েছেন এবার ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবেন আর যদি উল্টা হয় আপনাকে জাহান নামে ফেলে পবিত্র করা হবে যখন আপনার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এরপর পবিত্র অবস্থায় জান্নাতে প্রবেশ করানো হবে বাহার হাল জান্নাতে একমাত্র সুতরাং এখানেই পবিত্র হবেন না নামে পুরে পুরে পবিত্র হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর আগেই পবিত্র হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন ইহামদুলিল্লাহ সবাই দুরশুরী পাঠ করুন